হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে রসায়নবিদ্যা থেকে জেনারেল সায়েন্সের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবো। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই বাকি ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। সো নাহলে স্টার্ট। কোয়েশ্চেন নম্বর 348, পর্যায় সূত্রের প্রবক্তা কে? মেন্ডেলিভ হচ্ছেন পর্যায় সূত্রের প্রবক্তা। অ্যান্সার হবে এখানে কে? মেন্ডেলিভ। পরের প্রশ্ন, ওয়াটার গ্যাসের সংকেত কি? ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে কার্বন প্লাস জল। এখানে অ্যান্সার হবে সিও প্লাস H2। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে সি, কার্বন প্লাস জল। নেক্সট হচ্ছে অ্যাসপিনের রাসায়নিক নাম কি? অ্যাসিটাইল সলিসাইলিক অ্যাসিড হচ্ছে অ্যাসপিনের রাসায়নিক নাম। পরের প্রশ্ন হচ্ছে হিমোসাইনিনের উপস্থিত মৌলটির নাম কি? হিমোসাইনিনে উপস্থিত মৌলটির নাম হচ্ছে তামা। অ্যান্সার হবে এখানে বি। যে যৌগের উপস্থিতিতে তৈলচিত্রের বর্ণ কালো হয় তাকে কী বলে? এটা অ্যান্সার হবে কার্বন ডাইসালফাইড। অ্যান্সার হবে সি, কার্বন ডাইসালফাইডের উপস্থিতিতে তৈলচিত্র বর্ণ কালো হয়ে যায়। অ্যান্সার হবে এখানে সি, কার্বন ডাইসালফাইড। নেক্সট হচ্ছে সোডিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে? হলুদ হবে। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে পারমাণবিক চুল্লিতে কোনটি ব্যবহৃত হয়? এখানে অ্যান্সার হবে সি, U235। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়ামের একটি আকরিক কোনটি? টলোরাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের একটি আকরিক। পরের প্রশ্ন হচ্ছে রাস্তায় হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এখানে সোডিয়াম গ্যাস ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে ক্লোভার সল্টের রাসায়নিক নাম কি? সোডিয়াম সালফেট। অ্যান্সার হবে এখানে ক্লোভার সালফেটের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সালফেট। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? কপার সালফেট। অ্যান্সার হবে এখানে সি, ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট। পরের প্রশ্ন, হাইড্রোজেন পারঅক্সাইডের নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে? CH3OH। অ্যান্সার হবে এখানে বি। কি সেচন করে ফলের পতন রোধ করা যায়? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সেচন করে ফলের পতন রোধ করা যায়। নিচের পরের প্রশ্ন 361 নম্বর প্রশ্ন, নিচের কোন ঘটনাটি রাসায়নিক পরিবর্তন? এখানে কয়লা পোড়ানো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড কী হিসাবে কাজ করে? অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে কাজ করে। অ্যান্সার হবে এখানে সি। প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান কোনটি? ক্যালসিয়াম ফসফেট। প্রাণী দাঁত এবং হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। মিল্ক অফ লাইমের সংকেত কী? মিল্ক অফ লাইমের সংকেত হচ্ছে CaOH2। অ্যান্সার হবে এখানে সি, মিল্ক অফ লাইমের সংকেত CaOH2। নেক্সট হচ্ছে Fe+2 থেকে Fe+3 রূপান্তরকে কী বলে? চারণ বলে। অ্যান্সার হবে এখানে বি অপশন। বোরিক অ্যাসিডের সংকেত কোনটি? H3BO3। অ্যান্সার হবে এখানে সি, H3BO3 হচ্ছে বোরিক অ্যাসিডের সংকেত। নিচের কোনটি কলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম? এখানে সাধারণ লবণ সব থেকে মানে বেশি তড়িৎ পরিবহনে সক্ষম অর্থাৎ উপযোগী হচ্ছে সাধারণ লবণ। নেক্সট হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্রে কী গ্যাসের ব্যবহার আছে? অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যবহার আছে। অ্যান্সার হবে এখানে ডি। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কী বলে? হাইড্রোজিনেশন। অ্যান্সার বলে এখানে হাইড্রোজিনেশন। অ্যান্সার হবে এ। কোন গ্যাস উচ্চ চাপে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে মোমের মতো কঠিন পদার্থ পাওয়া যায়? ইথিলিন। অ্যান্সার হবে এখানে বি। হীরকের কঠিনত্বের কারণ কি? চতুস্তলক গঠন। অ্যান্সার হবে এখানে এ। হীরকের কঠিনত্বের কারণ হলো চতুস্তলক গঠন। কোনটি অধাতু হলেও তড়িতের পরিবাহী? এখানে ব্রোমিন, পারদ, আয়োডিন এবং গ্রাফাইট। এখানে গ্রাফাইট হচ্ছে অপশন। অধাতু হলেও এটি তড়িতের পরিবাহী। পরের প্রশ্ন হচ্ছে কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিক কারণে অ্যাসিড বৃষ্টি হয়? NO2 এবং SO2-র কারণে অ্যাসিড বৃষ্টি হয়। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন ফ্লোরিন যৌগ রেফ্রিজারেটরে শীতলীকরণ উপাদান হিসাবে কাজ করে? এখানে ফেয়ন। অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন হচ্ছে বোরিক অ্যাসিড হচ্ছে কি? মৃত্যু অ্যান্টিসেপ্টিক। বোরিক অ্যাসিড হচ্ছে মৃত্যু অ্যান্টিসেপ্টিক। অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন 376 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে কে প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন? বিজ্ঞানী হোলার প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন। পরের প্রশ্ন হচ্ছে ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া কিসের উপস্থিতি ছাড়া সম্ভব নয়? জলীয় বাষ্প বা জলের উপস্থিতি ছাড়া সম্ভব নয়। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন মৌলটি সিঁদুরে থাকে? এখানে HG মৌলটি সিঁদুরে থাকে। অ্যান্সার হবে এখানে কে। সোনা কিসে দ্রবিত হয়? সোনা সাধারণত অ্যাকোয়ারিজিয়াতে দ্রবিত হয়। পরের প্রশ্ন হচ্ছে 380 নম্বর প্রশ্ন, CaSO4 2H2O
এটি কিসের সংকেত? এটা হচ্ছে জীবসামের সংকেত। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের? হাইড্রোজেন সালফাইড। অ্যান্সার হবে এখানে বি। টুথপেস্টে অ্যাব্রেসিভ হিসাবে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট। অ্যান্সার হবে এখানে এ। চিপসের প্যাকেটের কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে। অ্যান্সার হবে এখানে সি। চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস। অ্যান্সার হবে সি। প্রাক মিনিস্টার ফ্লোরিন কি? প্রাক মিনিস্টার ফ্লোরিন হচ্ছে কার্বনের রূপভেদ। এখানে চারটি অপশন একবার খেয়াল করা উচিত। কার্বনের যৌগ, বোরনের রূপভেদ, বোরনের যৌগ, এখানে কার্বনের রূপভেদ। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে গ্যালেনা কি? গ্যালেনা হচ্ছে লেড সালফাইড। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, লুনার কস্টিক কি? লুনার কস্টিক হচ্ছে সিলভার নাইট্রেট। অ্যান্সার হবে এখানে এ। তারসনিকের উল কি? তারসনিকের উল হচ্ছে জিঙ্ক অক্সাইড। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? বিউটেন গ্যাস। অ্যান্সার হবে এখানে বি। ইথিলিনের পলিথিনের রূপান্তরকে কী বলে? পলিমারাইজেশন। অ্যান্সার হবে এখানে এ। নিচের কোনটির দ্বিমেরু ভ্রামক সবচেয়ে বেশি? এই চেপের দ্বিমেরু ভ্রামক সবথেকে বেশি। কোশ্চেন নম্বর 391, কোন হ্যালোজেন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে? ব্রোমিন। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে সিএন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ সাধারণভাবে কোন শ্রেণীকে বোঝায়? এটা সাধারণত অ্যালকোহল শ্রেণীকে বোঝায়। অ্যান্সার হবে এখানে কে। এক্সক্লুশন প্রিন্সিপালের প্রবক্তা কে? এক্সক্লুশন প্রিন্সিপালের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী পাউলি। অ্যান্সার হবে এখানে সি। পেট্রোলের রাসায়নিক নাম কি? পেট্রোলের রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন, একই সঙ্গে ভরবেগ ও ইলেকট্রনের অবস্থান জানা সম্ভব নয়, এই তথ্যের অবতারণা করেন কে? হাইসেনবার্গ। অ্যান্সার হবে এখানে ডি। একই সঙ্গে ভরবেগ ও ইলেকট্রনের অবস্থান জানা সম্ভব নয়, এই তথ্যের অবতারণা করেন হাইসেনবার্গ। অ্যান্সার হবে ডি। ফ্লুরোসেন্ট টিউবে সাধারণত কী বেশি ব্যবহৃত হয়? পারদ, বাষ্প এবং অর্গান। অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে এলএনজি গ্যাসের পুরো নাম কী? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এলএনজি গ্যাসের পুরো নাম হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আয়োডেক্সের নিচে কোনটি থাকে? মিথাইল স্যালিসাইলেট। আয়োডেক্সের নিচে থাকে মিথাইল স্যালিসাইলেট। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন, ভিনিগার কি? ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। অ্যান্সার হবে এখানে এ। কোশ্চেন নম্বর 400, ভিটামিন সির রাসায়নিক নাম কি? অ্যাসকারবিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে সি।